অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ থেকে মোটামুটি 5 মাস রাহু এবং কেতু এই 8 রাশিকে হঠাৎ ধনপ্রাপ্তি ঘটাতে চলেছে। অর্থাৎ 8 রাশি এবং লগ্ন, যদি আপনার এটা রাশি ছাড়া যদি আপনার লগ্নও যদি হয় কি না, আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি এই সময় কিন্তু করবে। অর্থাৎ 12 এপ্রিল 2022 পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, এই 8 রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, টাকা ডুবে গেছে, আটকে গেছে, এই টাকা আপনাদের রিকভারি হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। এবং তার পাশাপাশি চাকরি, সন্তান, বিদেশ, এই জায়গা থেকে আপনারা কিন্তু যারা ফরেন লিকারের সঙ্গে বিজনেস করছেন, এখানেও কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু হবে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ, এবং ভাগ্যস্থানে তুঙ্গ কেতু আপনাদের ভাগ্যোদয়। আপনারা এই সময় লটারি থেকে আপনারা কর্মকেন্দ্রিক এই জায়গাগুলো, এবং রাহুর দৃষ্টি আপনাদের সপ্তমভাবে আপনার দৈনিক রোজগারের জায়গা, আপনার ব্যবসার জায়গা, কিন্তু জায়গাগুলো কিন্তু আপনার ভালো দিক কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, মীন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এবং লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ মীন লগ্ন মীন রাশি, কুম্ভ কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, দেখুন আপনাদের চতুর্থভাবে ভ্রমণ করছে, আপনাদের সুখভাবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বৃদ্ধি হবে, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের হতে চলেছে, কোনো প্রপার্টি কেনার যোগ কিন্তু দেখা যাচ্ছে রাহু এবং কেতু, এবং আপনাদের কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ কোনো জায়গা থেকে কর্ম পাচ্ছিলেন না, হঠাৎ কর্ম পাওয়া, বা কর্মক্ষেত্রে প্রমোশন, পদ প্রতিষ্ঠা, রাজ্যে প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে। 3 নম্বর যে রাশি সে রাশির নাম মকর রাশি এবং মকর লগ্ন। রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। দেখুন আপনাদের পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং একাদশ স্থানে কেতু। দেখুন আপনাদের লাভভাবে লাভ আপনাদের আসবে, সাকসেস আপনাদের আসবে, সফলতা আপনাদের আসবে। ডায়েরিতে নোট করিন মকর রাশি এবং মকর লগ্ন। অনেকে বলছেন যে আমার লগ্নের ক্ষেত্রে কি হবে না, এটা কিন্তু রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে বিচার করে কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সন্তানের জায়গা, এবং যারা ফরেন লিকারের সঙ্গে যুক্ত আছেন, লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, এবং ফরেন লিকারের সঙ্গে যারা যুক্ত আছে ব্যবসার সঙ্গে, শেয়ার মার্কেটের সাথে, গোল্ডের সাথে, এই জায়গাগুলো কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, কিন্তু দেখতে হবে, আমি আবারও বলছি, আপনার জন্মছকে রাহু এবং কেতুর প্লেসমেন্ট কেমন আছে। রাহু কেতু যদি আপনার নিচস্থ থাকে, রাহু কেতুর প্লেসমেন্ট যদি ভালো না থাকে, শত্রু রাশিতে থাকে, তাহলে কিন্তু মোটেও শুভ ফল কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ বাই বার্থ চার্টটা একবার হলেও দেখা দরকার।
এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি অথবা ধনু লগ্ন, অনেকে রাশি লগ্ন নিয়ে কনফিউশন হয়ে যাচ্ছেন যে কৌশিকদা রাশি কোনটা, বা রাশি ধরবো না লগ্ন ধরবো। কৌশিকদা আপনাদেরকে বলছে লগ্ন রাশি দুটি ক্ষেত্রে দেখুন, আমি যে কথাগুলো বলছি, কৌশিক রায় যে কথাগুলো বলছে, একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কথাগুলো বলছে। যদি আপনার জন্মছকে থাকে এই হচ্ছে হবে এরকম না, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। সঠিক জন্ম সময় যদি থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু ঘুরবেই ঘুরবে। ডায়েরিতে নোট করে নিন, ধনু লগ্ন ধনু রাশি ষষ্ঠভাবে ভ্রমণ করছে। আপনার ক্ষেত্রে কি হতে চলেছে দেখুন, শত্রু শান্ত হবে, শত্রু পক্ষ থেকে আপনারা কিন্তু জয় নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, শরীরগত দিকটা এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং যাদের কেস কাবাডি আইন মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিছুটা হলো আপনারা কিন্তু পজিটিভ জায়গাগুলো কিন্তু পেতে চলেছেন। পাঁচ নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই ভ্রমণ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দিবে, ভাগ্যভাবে ভাগ্যোদয়, আকস্মিক ধন প্রাপ্তি, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, ডুবে যাওয়া আটকে থাকা টাকা ফেঁসে গেছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা, এই টাকা কিন্তু আপনার পুনরুদ্ধার কিন্তু হবে। ছয় নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার কর্মভাবে এটা কিন্তু কর্মকেন্দ্রিক সফলতা দিবে, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা প্রমোশন লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে কন্যা, আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন দুটির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ লগ্ন বৃষ রাশি, রাশিতেই রাহুর অবস্থান এবং পঞ্চমভাবে দৃষ্টি, আকস্মিক ধন প্রাপ্তি আপনাকে ঘটাবে, বিদেশ থেকে আপনাদের লাভ করাবে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা পুনরুদ্ধার হবে। কিন্তু কেতুর প্লেসমেন্ট খুব একটা যে সুবিধা কিন্তু আপনাদের থাকছে না। সন্তানের দিক থেকে আপনাদের ভালো, সন্তান প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, তবে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রাহু ট্রানজিটের পরে কিছুটা হলেও আপনার কিন্তু সমস্যা কিন্তু বহুল আপনাদের সময় আসতে চলেছে। রাহু আপনাদেরকে যাওয়ার সময় কিছুটা হলেও অর্থনৈতিক দিকটা শ্রীবৃদ্ধি আপনাদের করবে এই পাঁচ মাস, ডায়েরিতে নোট করে নিন। তারপরে কিন্তু আপনাদেরকে একটু হলো সাবধানতা অবলম্বন করতে হবে, বৃষ রাশি বৃষ লগ্ন। এরপরের যে রাশি লগ্নের কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন। একাদশভাবে ভ্রমণ প্রাপ্তির জায়গা, লাভের জায়গা, বিদেশ থেকে লাভ, প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। পারিবারিক সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। রাহু এবং কেতু দুজনে অপার ধন দিতে চলেছে। নমস্কার।